হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসমিস লাইফ। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর বাজছে মুহূর্তে 8:45, আর আজকে শনিবার। কিন্তু আজকে শনিবার হলেও হাজব্যান্ড বললো আজকে খেয়ে স্কুল যাবে, তো তার জন্য দেখো রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি। একটাতে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, এখানে জল গরম হচ্ছে, চান করে বেরোবে তার জন্য, চানের জন্য। আর এখানে পোস্ত পেটে নিলাম, পোস্তর বড়া করে নেবো, আর ডিম সেদ্ধ করবো। ও বলছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খেয়ে যাবে, ফ্যান ভাত খেয়ে যাবে, তো ওর জন্য ওটা করবো। আর আমাদের ডিম আলু দিয়ে ঝোল করে দেবো, আর পোস্তর বড়াতে রইলে এরকমভাবে করে দেবো। এই সময়টা এতটা তাড়াহুড়ো হয়ে যায়, আর ও যাওয়ার সময় মানে এই যে কি বলবো, মশলাদার খাবার খেয়ে যেতেও ও পারে না, একদম পারে না। তো তার জন্য দু রকমের রান্না আমাকে করতে হয়, একটা আমার ছেলের জন্য পরে, আর একটা ওর এখনে, সেটাই হচ্ছে। আর আজকে শনিবার, আর আজকে বেটেদের স্কুলে ছিল হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস। তো অ্যানুয়াল স্পোর্টসের সমস্ত প্যারেন্টসরাও প্যারেন্টসদেরকেও ইনভাইট করেছে স্কুল থেকে, বাট যাওয়া হবে না, খুব বাজে ব্যাপার লাগছে। ফার্স্ট মানে ওর স্কুলে তো সেই ওর প্রথম স্কুল, আর অ্যানুয়াল স্পোর্টস ওর প্রথম, সেই অর্থে তো এত শরীর খারাপ নেই, কী করে যাবো। যদি হাজব্যান্ড থাকতো তাহলেও হতো, ওর সাথে চলে যাওয়া যেত আধ ঘন্টা থেকে। ম্যামরা এটাও বলেছিলেন যে ওর যেহেতু শরীর খারাপ, যেগুলো আধ ঘন্টা থেকে ঘুরিয়ে আনা মানে ঘুরিয়ে নিয়ে যাবেন, কিন্তু সেটা আর হবে না, কারণ ও যেহেতু স্কুল যাচ্ছে, ওর সাথে আমি গেলে চলে আসতাম। আমি ওকে আলাদা করে নিয়ে যাব, আবার শরীর খারাপ করে যাবে নাকি, আবার আসা যাওয়া খুব ভ্যাপা, একার ক্ষেত্রে অনেক চাপ হয়ে যায়, বুঝতেই পারছো। তারপর বাড়ির এত সব কাজ সামলে আমাকে সমস্তটা, তারপরে ওকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, সাথে পাচ্ছে সব রকম ভেবে আর যাওয়া হলো না, ও স্কুল না গেলে যাওয়া হতো ওর সাথে, আমাকে আবার অটোতে করে যেতে হবে, আসতে হবে। যদিও বাবা থাকলে কোনো সমস্যা নেই, বাবাকে তো সেই সময় নাও পেতে পারি, তার জন্য যাবো না, ওই জন্যই ভাবছি যাবো না। আর আবার ও গ্যাসটা একই সমস্যা করছে, সে একই ঝামেলা, আবার প্রত্যেক দিন সকালে উঠে গ্যাসের মানে নবটা, আবার ওখান থেকে গ্যাস লিক করছে, তো এটা ভীষণ একটা চিন্তার বিষয়। তো যাই হোক, কোনোরকমভাবে দু চার দিন ধরে সেট করা হচ্ছে, আজকেও সেট করলাম কোনোভাবে, কেন যে এরকম হচ্ছে কি জানি। তো চলো, ছেলে এখনও ওঠেনি, ও উঠে গেলে আমাকে আবার ওর পিছনে একটু টাইম দিতে হবে, অনেক কিছু করার আছে, ওর ওষুধ আছে, পাপ আছে, ওয়াশরুমে নিয়ে যেতে হবে, ব্রাশ ফ্রাশ করাতে হবে। যাই হোক চলো, আর এগুলো বেশি বকবক করছি না, দেখতে থাকো আজকে সারাদিনটা ঠিক আমার কেমনভাবে কাটে। বন্ধুরা, বাজছে 9:15, আর ছেলে উঠে গেছে, তো এই যে বড়াটা হতে থাক, একদম হালকা আছে, আর আমি ওকে ড্রেস ফ্রেস পরিয়ে দিই, পাপ টাপ সব দিয়ে দিই, তারপর আবার নিচে আসবো বাকি রান্নাটা করতে। তো
ওষুধ দিয়ে দিলাম, ওষুধ টষুধ সমস্ত কিছু করানো হয়ে গেল, শুধু ব্রাশ করানো হয়নি, আর সামনের একটা দাঁত ওর এমন নড়ছে এই গেলো গেলো বলে, তো ব্রাশও করতে চাইছে না, দেখি জোর জার করেও ব্রাশ করাতে হবে, মুখে চোখে একটু জল দিয়ে দেবো। তার আগে এইসব সাথে পাচ্ছে চক্করে আমি এদেরকে আজকে খেতে দিতে একদম ভুলে গেছি। কড়াই আমার তেল বসানো আছে, চলো তাড়াতাড়ি দিয়ে পড়ে বাকিটা করে নিই। বন্ধুরা বাজছে মুহূর্তে 11:10, আর আজকে পুরো মানে নিচেটা বাদ দিয়ে আর কি বাকি সব ঘর ঝাড় দেওয়া মোছা আজকে একদম করছি না, খালি বাইরেটা ধুয়ে দিয়ে চলে এসেছি আর নিচেটা ঝাড় দিয়ে এসেছি। তারই মধ্যে আমাদের কিছু কান্ট্রি নেম লেখা বাকি ছিল আর কালার করা বাকি ছিল, তাই তো? হ্যাঁ, তো তার জন্য আমরা এখন রোদে বসে বসে, বেটুকু যেহেতু আমাকে সময় এই মুহূর্তে দিতেই হবে, সেহেতু এখন আমরা ব্যালকনিতে রোদে বসে বসে কি করব, ড্রয়িং কান্ট্রির নামগুলো লিখবো আর মামমাম কান্ট্রি ড্রয়িং লিখবে। আচ্ছা, মামমাম লিখবে, ও লিখবে না, ও কিছুই করবে না, ঠিক আছে, সব মামমাম করবে, তাই তো? তখন বসে বসে ওগুলো ওর সাথে খেলাও হবে, ওর শেখাও হবে। তো আমি অনেক প্রসেস তোমাদেরকে বলি, যাদের দুরন্ত বাচ্চা, চঞ্চল বাচ্চা, যাদেরকে হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যায়, তো সেই সব বাচ্চার জন্য এইসব কাজ কিন্তু ভীষণ ভীষণ মানে ইম্পর্ট্যান্ট, খুব উপকারী, ইম্পর্টেন্টের থেকেও বড় কথা, খুব উপকার দেয় এগুলো ওদের একাগ্রতা বাড়ানোর জন্য। তো তার জন্য মাদেরকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর। আমি বুঝি, যেহেতু আমার ছেলের ADHD সমস্যা রয়েছে, সেহেতু আমি বুঝি যে কতটা পরিমাণে এগুলো ওদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তা আমি যে বসে বসে করাবো, আমি যতক্ষণ ওকে বসে বসে কাজগুলো করাবো ততক্ষণই করবে। আর জানি না কী যে হয়েছে, মানে ওর এই কান্ট্রি নিয়ে ভীষণ মানে জানার প্রচুর ইচ্ছে, আর অনেকগুলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, অনেকগুলো ফ্ল্যাগ ও মুখস্থ হয়ে গেছে যে কোন ফ্ল্যাগটা কোন কান্ট্রির, এটা সব থেকে অবাক করা ব্যাপার আমার কাছে। আর আমার ভীষণ ভালো লাগছে যে যাক, ও তো শিখছে, এই নয় যে ও শিখছে না, তো শিখছে বলে আমার আগ্রহটা আরও বাড়ছে। তো তোমরা এরকমভাবে ওদেরকে মানে শেখানোর ছলে পড়াবে বা পড়ানোর ছলে শেখাবে, খেলার ছলে শেখাবে, সব সময় পরপর পরপর করলে কিন্তু কোনো বাচ্চা ফট করে সেটাকে মাথায় নাও নিতে পারে। তো যাই হোক, অনেক কিছু কথা বলে দিলাম, তো তোমরা চেষ্টা করবে সবসময় বাচ্চাদেরকে খেলার ছলে পড়ানো, তবে ওরা কিন্তু শিখবে, তবে ওদের মধ্যে বিষয়টাতে ইন্টারেস্ট আসবে। এই যে দেখো, 195টা কি মুখের কথা, এইগুলো সব বাকি আছে আর ওইগুলো কমপ্লিট হয়েছে। খুব কোমরের 2-3 দিন ধরে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এইসব করার জন্য। শুধু এইসব থাকলে ঠিক আছে, সমস্ত ঘরের কাজ বাগিয়ে এইসব কিন্তু অনেকটা চাপের হয়ে যায়, অনেক চাপের। তো তা সত্ত্বেও ছেলের জন্য করতে হবে, কিছু করার তো নেই, ওতে যদি ও ঠিক থাকে, ও শেখে, তার জন্য করতে হবে। বাবা রে, ভালো করে, সুন্দর করে মেল, হ্যাঁ বাহ, দারুণ দারুণ, ভেরি গুড। নেক্সট দেখো, আমি কাজ করতে গেলেই ও কিছুতেই করতে দিচ্ছে না, সন্ধেটাও দিল, সন্ধেটাও নিজে দিল, নিজে বলতে আমি সব ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিলাম, সে ও নিজেই দেবে, নিজেই রাখবে, এই কাজটা করতে এলাম সেটাও নিজেই করবে, আস্তে নিজে পড়ে যাস না। ও বাবা রে, তো চলো সন্ধে টন্ধে দিয়ে যাচ্ছি হচ্ছে নিচে। আর নিচে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি জানি না ঠিক কেমন তৈরি হবে, তো তোমাদেরকে দেখাই, এখন চা করবো, তো তার আগে একটা জিনিস দেখাই, সকাল থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই কটা জিনিস, ঠিকই আছে। এই যে ছোলার ডাল, ঠিক আছে, ছোলার ডাল, মুসুরি আর চাল, চাল বলতে আতপ চাল, ঠিক আছে, এই তিনটে জিনিস ভিজিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম বেটে একটু ওই ছোটো ছোটো পকুড়ি টাইপের করব, তো কোনো দিন কখনো মানে সেভাবে করিনি তিনটে ভিজেই রেখে, তো আজকে দেখি করে কেমন হয়, চায়ের সাথে একটু হালকা ফুলকা স্ন্যাক্স হয়ে যাবে ইভিনিংয়ের। Thank you.
শুনতে পাচ্ছ আওয়াজ? দেখো কি হারে গ্যাসটা লিক করছে, আর কোনো ভাবেই চালানো যাচ্ছে না। কিছুতেই গ্যাসটা ঠিক হচ্ছে না, কিছুতেই না, লিক কন্টিনিউ লিক করেই যাচ্ছে। এতক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করা হলো, তো গ্যাস বেরিয়েই যাচ্ছে। বাধ্য হয়ে ওই যে দাদাটা ঠিক করে ওকে ফোন করছে, রিসিভ করছে না। কি জানি না, ফোন রিসিভ না করলে কি যা হবে বুঝতেও পারছি না। তো যাই হোক, ওই দাদাটাকে ফোন করেছিল, ও বললো আরেকজন পারে, তো হাজবেন্ড গেল তাকে নিয়ে আসার জন্য। তো ও আস্তে আস্তে, আমি ভাবলাম ব্যাটারটা আমি রেডি করে রেখে দিই, তো যখন ও ঠিক করে দিয়ে চলে যাবে তখন আমি সহজে শেখে নিতে পারবো, তো আমার কাজটা কিছুটা এগিয়ে থাকবে। তো তার জন্য যখন আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি, আর এতে কী কী দিলাম একবার বলে দিই। সেদ্ধ আলু ছিল আমার কাছে, সেদ্ধ আলু, আর ওই যেটা বাটলাম ওইটা কাঁচা লঙ্কা, তারপর তোমার আদা রসুন, এই দিয়ে বেটে নিলাম ডাল চালটা। আর এটার সাথে দেখো মিশিয়ে নিচ্ছি হলুদ, একটু নুন, পরিমাণ মতো গোটা জিরে, গোটা সাদা জিরে, কালো জিরে দুটো দিয়ে আচ্ছাসে মিক্স করে নিলাম। আর এখানে দেখো ওই ভাইটা চলে এসছে ঠিক করার জন্য। তো একবার ওয়াশার ভেতরে একটা যে ওয়াশার থাকে এই সিলিন্ডারের ভেতরে, সেই ওয়াশারটা চেঞ্জ করলো, কিন্তু সেই ওয়াশারটা চেঞ্জ করার পরও দেখো সেই সেমই প্রবলেম হচ্ছিলো। তো তারপরে অনেক ভালো করে দেখার পর এই যে যে মাথাটা আছে লাল রঙের, মানে এই পাইপের সাথে লাগানোর যে উপরে মাথাটা, তো সেই মাথাটা বললো কোনোভাবে হয়তো ফেটে গেছে, তো সেটা চেঞ্জ করতে হবে। তো বাধ্য হয়ে সেটা আবারও হাজবেন্ড গেল ওকে নিয়ে, আবার ওটা নিয়ে এলো, আবার দিতে গেল, মানে এত হ্যারাসমেন্ট আর কি বলবো। যাই হোক, তো তিন চারবার ওকে যাওয়া আসা করতে হলো। তো তারপরে তোমার বেশ কিছু কথা বলতে বলতে ভাইটার কাছে জানতে পারলাম যে এই রকমভাবে মানে ভয় পাওয়ার কিছু নেই, যদি আগুনও লেগে যায়, ধরো সিলিন্ডারটাতে যদি আগুনও লেগে যায়, এই দেখো চেক করে নিচ্ছে গ্যাস আর বেরোচ্ছে নাকি, তো তাতেও কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ ওরকম করে আগুন লেগে গেলেই সিলিন্ডার বাস্ট করে না। তো আর যদি একটা চটের কাপড় সবসময় রাখতে হয়, ওই চটের কাপড়টা ভিজিয়ে যদি আগুন লেগে যায় সিলিন্ডারে, তাহলে ওই চটের কাপড় ভিজিয়ে মাথার ওপর মানে চাপিয়ে দিতে হবে, শক্ত করে মানে টাইট করে চাপিয়ে দিতে হবে যাতে আগুনটা নিভে যায়। আর শুধুমাত্র চটের কাপড় ভিজিয়ে এটা করলেই তবেই হবে, আদার্স কোনো কাপড়ে কিন্তু ওরকম করে গ্যাসের আগুন নেভানো যায় না, শুধুমাত্র চটের কাপড়েই হয়। তো অনেক কিছু জানা ছিল না, আমি জেনে গেলাম, জেনে নিলাম বিষয়গুলো। আর আর হ্যাঁ, এটাও বললো যে ওরকমভাবে আগুন লাগলেই ফেটে যায় না, যতক্ষণ না গ্যাসটা মানে সিলিন্ডারটা কোথাও খুব সজোরে ধাক্কা না মারছে ততক্ষণ অবধি কিন্তু সিলিন্ডার ফাটে না। তো যাই হোক, ভাইটার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখেও নিতে পারলাম। ওইদিকে এইদিকে দেখো, বাজছে 7:45 হয়ে গেল, বাপরে, বাজছে 7:45, ফাইনালি গাছটা ঠিক হলো। এই যে রেড কালারের মাথাটা রয়েছে না, এই মাথাটা ফেটে গেছিল কিভাবে ভগবান জানে, ওইটা দিয়ে কিছু গন্ডগোল বেরিয়েছে, আবার ওইটা চেঞ্জ করতে হলো। তো এখানে দেখো রেডি হয়ে গেলো চা পকোড়া আমাদের, আর স্যারও চলে এসছে, স্যারের জন্যও রেডি করে নিলাম, চলো দিয়ে আসা যাক। বলো কেমন হয়েছে, ফার্স্ট বার বানালাম, খুব সুন্দর। কিসের ডাল নাকি? হ্যাঁ চাল ডাল আছে, আতপ চাল ডাল, ভালো হয়েছে, সিরিয়াসলি সত্যি দারুণ হয়েছে, মানে একটা এত সুন্দর মচমচে, মচমচে হয়ে যায়। আর চায়ের সাথে তো মানে জাস্ট জমে গেছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেলো অনেক লেট, 7:30 বেজে গেল। বন্ধুরা, বাজছে এখন 10:30, আর কালকে রাতে ব্লগটা আমি এন্ড করতেও ভুলে গেছিলাম বিভিন্ন কাজের চাপে। তো এই মুহূর্তে চলে এসেছি আমি বাপের বাড়িতে, তো আজকে গতকালকের ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা বাই।